রাজ্যে জমি মাফিয়াদের দৌরাত্ম্য রেহাই পেল না সেনা জওয়ানও জমি দিতে নানা সবাই খুনের হুমকি সামাজিক বয়কটের চেষ্টার অভিযোগ হুমকি দেওয়া হচ্ছে প্রতিবেশীদেরও সঞ্জয় বেড়া এবং সুদীপ দাসের বিরুদ্ধে সেই অভিযোগ অভিযুক্তরা আবার শাসক দলে ঘনিষ্ঠ বলেই অভিযোগ পূর্ব মেদিনীপুরে ভূপতিনগরে অনল বেরিয়ার ঘটনা এবং সেই ঘটনা রীতিমতো কিন্তু সরগোল ফেলে দিয়েছে বলা যায় এবং সেনা জামা তিনিও যে রেহাই পেলেন না তা বোঝাই যাচ্ছে পিঙ্কি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রাজ্যে জমি মাফিয়াদের দৌরাত্ম্য চলছে পিঙ্কি এবং সেখানে কোথাও গিয়ে সেনা জওয়ান তারাও রেহাই পাচ্ছেন না শুধুমাত্র জমি মাফিয়া নয় পাশাপাশি এমনই তাদের ত্রাস একেবারে সীমা ছাড়িয়েছে যে যে মুহূর্তে এই মহিলা অর্থাৎ সেনাকর্মী গোপাল কৃষ্ণ গোপাল দাস যিনি এই মুহূর্তে হরিয়ানার আম্বালাতে পোস্টেড রয়েছেন দেশের জন্য দেশ রক্ষার্থে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন তাকে তার পরিবারকে কার্যত হেনস্থা করা হচ্ছে চাল ডাল তেল মশলা শুধু নয় তোমাকে জানিয়ে দিই যে বাচ্চার যে দুধ সেটাও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে তাদের এখন ভরসা বাইরের গ্রাম থেকে তাদের খাবার আনতে হচ্ছে এবং তার যে দিদি অর্থাৎ গোপাল কৃষ্ণ গোপাল দাসের যে দিদি তিনি এসে রেশন দিয়ে যাচ্ছেন এমনই খারাপ পর্যায়ে পৌঁছেছে শুধু তাই নয় বাড়িতে সিসিটিভি লাগানো হয়েছে যাতে যে কোনো মুহূর্তে চড়াও হতে না পারেন যে কেউ তার জন্য সিসিটিভিও বসানো হয়েছে এবং এতটাই খারাপ অবস্থা পৌঁছেছে যে আজকে যখন রিপাবলিক বাংলা সঙ্গে নিয়ে তাকে রেশন দোকানে যায় বা তেল মশলা দোকানে যায় সেই দোকানের ঝাঁপ ফেলে দেওয়া হয় এবং কার্যত রিপাবলিক বাংলার উপর চড়াও হওয়া হয় দিদি এবার তো আতঙ্ক কোথাও গিয়ে লাগছে যে পাশে যে দোকান তারা শুধু বারণই করছেন না একেবারে হুমকি দিচ্ছেন যে এই কেস না তুললে এটা আরও সুস্পষ্ট হবে আরও বেশি চাপ দেওয়া হবে আপনার হ্যাঁ ওরা চাপ দিচ্ছে যে আগে কেস তুলো কেস তুললে সব মীমাংসা হয়ে যাবে কিন্তু কেস তো পুরো গ্রামের জন্য নয় গ্রামের এতগুলো লোক তাহলে কিসের প্রভাবে একজন ধনঞ্জয় বেড়া এবং সুদীপ দাসের পাশে দাঁড়াচ্ছে কী করে এরা এরা এই তৃণমূলের সভাপতি এরা এরা উস্কানি দিচ্ছে ওদেরকে যেটা করো ওটা করো কিন্তু গ্রামে তো আরও দশজন নয় গ্রামে যে এখন দুজন ২০০ জন ৫০০ জন বাস করে এবারে ১০ জনের নামে কেস হয়েছে শুধু কি ১০ জন গ্রামে বাস করে আরও তো তারা বাস করে তো এরা স্বভাব এতটাই প্রভাব এদের এরা সবসময় জন্য গ্রামকে টানছে গ্রাম আমি বলছি আমার গ্রাম ভালো গ্রামের মানুষও ভালো গ্রামকে আমরা সম্মান করি হ্যাঁ কিন্তু এই ১০ জন মেন হচ্ছে সুদীপ দাস ধনঞ্জয় বেড়া এই দুজন এই ১০ জনকে পরিচালনা করছে এই যে এটা এখানে হাঙ্গামা করতে হবে ওর বাড়ির কাছাকাছি এরকম আজে বাজে কথা বলতে হবে হুমকি দেখাতে হবে যে ঘর জ্বালিয়ে দাও ঘর যে পুলিশ আসার পরে তারপরে কখন এলো কিভাবে পুলিশ যখন যেদিনকে মিডিয়া হয় সেদিনকে পুলিশ ঢুকেছে হ্যাঁ ঢোকার পরে পুলিশ আমাদের আশ্বাস দিয়েছে ভরসা দিয়েছে পুলিশ আসার পরে আমাদের একটু সাহস হয়েছে পুলিশ আমাকে সঙ্গে নিয়ে দোকানে গিয়েছিল দোকানে গিয়ে ওখানে বলছে যে ওনাকে মাল দেবেন কেন মাল দেবেন না ও মাল আনতে এলে ওনাকে মাল দেবেন তারপরে তারপরে তো আর আমি যাইনি আবার যখন দ্বিতীয় দিনে যখন রিপাবলিক বাংলা আসে আমাকে সঙ্গে নিয়ে গিয়েছিল এই তেল আনতে গিয়েছিলাম ওখানে দোকানদার মানা করে দিয়েছে যে না করে পিঙ্কি এবং তখনই পুলিশ আধিকারিকরা তারাও সেখানে গিয়ে যান খবর নেন তাদের দায়িত্ব নেন আশ্বাস দেন রিপাবলিক বাংলার খবরের সম্প্রচারের পরেই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন অনেক ধন্যবাদ তোমাকে পিঙ্কি আর এই নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি বলেছেন শুনবো আমরা জোয়ান আছে তার পরিবারে একটি জমি আছে সেই জমি তৃণমূল কংগ্রেস দখল করে সেটা বিক্রি করে দিতে চায় ভোগ করতে চায় তো স্বাভাবিকভাবে সেই জন্যই এত চলছে দেশ দেশ এদের